হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমরা যখন কিবোর্ডের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যখন 360 ডিগ্রি এটা লিখতে হয়, দ্যাট মিন্স 360 ডিগ্রি এটা লিখতে হয়, অনেকেই কিন্তু আটকে যায় এটা কিভাবে লিখতে হয়। তো সেটা আমাকে আমার অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করছিল এবং আমি চেষ্টা করছি সেটা একটা ভিডিও করে দেওয়ার জন্য। আশা করি আপনার উপকারে আসবে। চলুন আমরা দেখে নিই। তাহলে দেখুন 360 ডিগ্রি কীভাবে লিখতে হয়। প্রথমত হচ্ছে এটা লেখার জন্য আমাদের ওয়ার্ড বা নোটপ্যাড, যে কোনো একটা ডকুমেন্ট নিতে হবে। তো সেখানে আমরা প্রথমে আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। Alt, যেমন কিবোর্ডের মধ্যে অল্টার কীটা যেটা আছে ওইটা দেওয়ার পরে প্লাস, তারপর হচ্ছে 0176 এটা লিখতে হবে। এটা লিখতে হবে বলতে আপনি প্রথমে 360 এটা লিখবেন, তারপর ডিগ্রি যেটা সেটা লেখার জন্য Alt প্লাস 0176 এটা লেখার সাথে সাথে এটা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এবং লাইক দিয়ে রাখুন, আর আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে রাখুন। যদি কোনো কারণে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।